চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বথা, চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে স্বর্গথন। কেউ যদি বাঁধন ছিঁড়ে চলে যায়, তাকে যেতে দাও, তাকে বাধা দিও না। আসলেই সে হয়তো তোমার সাথে থাকতে চায় না, হয়তো তার জন্য তোমার পথের কাঁটা হয়ে থাকার কোনো দরকার নেই। সে তো নিজ ইচ্ছা বলেছে, আমি তোমার বাঁধন আর থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো করে দাও। হ্যাঁ, তুমি সেই কাজটি করো, তাকে তার মতোই করে দাও। কারো পথের কাঁটা হয়ে থাকার চেয়ে নিজে দূরে থাকা অনেক ভালো। দেখবা তুমি ওকে মন থেকে ছেড়ে দিয়েছো, তুমি ভালো আছো। হ্যাঁ, আরেকটি কথা, তুমি ভালো থাকবা, অনেক হ্যাপি থাকবা। আমি জয় বলছি, সত্যি অনেক হ্যাপি থাকবা। কেউ আসলে ভালোবাসা বোঝে না, কেউ কখনো কারো মায়ের বাঁধন থেকে থাকতে চায় না। সে বাঁধনটি মনে করে যে বাঁধনে আমি আছি, এই বাঁধনটি আমার জন্য পারফেক্ট না, এই জন্য সে একসময় তার পথটি খুঁজে নেই, যে আমি তার সাথে একসাথে হেঁটেছি, একসাথে চলেছি, একসাথে অনেক সময় পার করেছি, অনেক স্মৃতি জমা আছে, আমি পারছি না, আমার আর সহ্য হচ্ছে না যে আমি ওর সাথে আর সময় দিই। এই জন্য সে নিজে নিজে ঠিক করে যে না, আমি তার বাঁধন আর থাকতে চাই না, আমি আমার মতো হয়ে যাব, আমি আমার মতো চলব, আমি আমার মতোই কথা বলবো, আমি আমার মতোই চলব। এই ধ্যানটি তার সবসময়ের জন্য তার ব্রেনটে ঘোরাফেরা করে। তো যে চলে যেতে চাই তাকে ছেড়ে দাও, তার পথে বাধা হয়ে দাঁড়ায় না। তার পথে যদি বাধা হয়ে দাঁড়াতে যাও, দেখবা একদিন সে বাধার কারণটি তোমার লাইফে অনেক ক্ষতি করেছে। তাহলে এই ক্ষতির দিকটি ভেবে নিজেকে ভালো রাখতে হবে, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে হবে। কারণ একটি পথের কাটার জন্য তোমার জীবনটা হয়তো বরবাদ হয়ে যেতে পারে। তো কী দরকার, সে যখন চলে যেতে চাই তাকে হাসি মনে ছেড়ে দাও। তুমি ভালো থাকবা, তোমার লাইফটা ভালো থাকবে, তুমি তোমার মতোই থাকবা। আর যে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। আসলেই নিজের জ্ঞানের চেয়ে পরের জ্ঞান আসলেই কখনো কারো সহ্য হয় না। সবাই মনে করে আমার নিজের জ্ঞানটিই বেস্ট, আমি যেভাবে চলছি এটাই বেস্ট, জীবনটা এটাই, জীবনটা একটা পরধীন, কখনো কারো ব্র্যান্ডে কেউ চলে না, নিজের মতোই চলতে ভালোবাসে। হয়তো তোমার কষ্ট হবে, তাকে ছাড়া থাকতে পারবে না, কষ্ট হোক, কষ্ট সহ্য করতে হবে, কষ্টগুলো সহ্য করতে শেখো, লাভ আছে। কষ্ট যদি সহ্য করতে শেখো, দেখবা একদিন তোমার লাইফটা অনেক উজ্জ্বল, তোমার পরিস্থিতি তুমি বুঝতে পারবা। তাই কাকু মন থেকে ভালোবেসে থাকলে তাকে হাসি মনে ছেড়ে দাও, সে যেহেতু অন্য অপশানে যেতে চাই, তার মতো থাকতে চাই, সে ভালো থাকতে চাই, হয়তো তুমি তাকে সুখী করতে পারোনি, ব্যর্থ হয়েছো। তাহলে ব্যর্থ যখন হয়ে গেছো, তাহলে এখানে আর কিচ্ছু করার নেই, তাকে তার মতোই ছেড়ে দাও, দেখবা বেস্ট, দুজনই ভালো আছো। হয়তো স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে মনে পড়বে, স্মৃতিগুলো মনে পড়লে কি নষ্টের দিকে যাওয়া, নষ্ট হবা কখনো না। ভালো থাকার চেষ্টা করো, নিজেকে গড়ে তুলো, নষ্টের দিকে পা ভারিয়ে কোনো লাভ নেই। বাঁধন একটা এমনই জিনিস, যে মায়ে পড়ে সে মায়াটা আসলেই কখনো ভুলার না। মায়া একটি অন্যরকম জিনিস, তাই তুমি তোমার মতোই থাকতে ভালোবাসো,
নিজেকে গড়ে তুলতে শেখো। অল দ্য বেস্ট।